2018 সাল থেকে রাজবাড়ী জেলা এবং কুষ্টিয়া জেলার পাশে যে পদ্মা নদী আছে তার কোল থেকে আমরা এই বন্য অবস্থায় আমরা যে কাকিলা মাছ পাই সেটা আমরা ওখান থেকে ধরি। ধরার পরে সেগুলোকে আমরা অক্সিজেন সমৃদ্ধ বিশেষ উপায়ে আমরা ওখান থেকে পরিবহন করে যশোরে আমাদের এই স্বাদুপানি উপকেন্দ্রে নিয়ে আসি। এই কাকিলা মাছ আমরা বিলে দেখেছি, কিন্তু এখন গ্রাম্য এলাকা থেকে এটা বিলুপ্ত হয়ে যাচ্ছে। সুতরাং আমরা এখন যদি সরকার উদ্যোগ নেয়, আমাদের মতো এরকম ছোট ছোট চাষিদের যদি এই রেণু আমাদের দেয়, তাহলে আমরা পুকুরে উৎপাদন করার উৎসাহিত হব। এখানে কাকিলা মাছ, আমরা যেটা কেকলে মাছ বলি বাংলায়, যশোরের অঞ্চলে আমরা কেকলে মাছ বলি, এটা এনারা তাদের নিজস্ব হ্যাচারিতে ব্রিড করছে। ব্রিড করে তারা সফলভাবে ব্রিড করা সম্পন্ন হয়েছে এবং তারা তাদের ব্রিডের মাছ এখানে দেখাও যাচ্ছে। তারা বলতেছে আর এক দুই বছর পরে তারা আমাদের চাষি পর্যায়ে দিতে পারবে। আমরা একজন চাষি হিসাবে এই মাছটার বেশ বাজার মূল্য অনেক বেশি, যেটা বাজারে এমনি অ্যাভেলেবেল পাওয়া যায় না। পাঁচ পেয়ার মাছকে আমরা মানে পুনরুদ্ধিত প্রজনন পদ্ধতির মাধ্যমে আমরা এখানে ইঞ্জেকশন দিই এবং আমরা অবজারভেশন করতে থাকি। এখানে ওভুলেশনের পরে এখানে হ্যাচিং হয় এবং এখানে আপনারা দেখতে পাইছেন কিছুক্ষণ আগে যে এখানে আমাদের এখন চার দিন বয়সের এখানে রেণুপোনা কাকিলা মাছের আছে। এবং এর পরবর্তীতে আমাদের গবেষণা ধারাবাহিকতা অব্যাহত রাখার জন্য আমরা এই সিস্টেম পাশের সিস্টেমটাতেও আমরা পরবর্তীতে আবার মানে সেম ডোজ ইউজ করে আমরা আমাদের গবেষণা কার্যক্রমটা অব্যাহত রাখতেছি। এখানে আনার পর আপনারা দেখছেন যে পুকুর, এই পুকুরের মধ্যে আমরা এখানে প্রথমে ছাড়ার পরে সেখানে ওটা কী ধরনের খাবার খায়, কী ধরনের পরিবেশ পছন্দ করে সেগুলো আমরা দেওয়ার চেষ্টা করি এবং দেখেছি যে আমরা এটা সাধারণত জীবন্ত ছোট ছোট মাছ খায়। সেই ছোট ছোট মাছ দেওয়া থেকে শুরু করে অন্যান্য সব কাজও আমরা এখানে করেছি এবং এ করে করে দেখা যাচ্ছে প্রথম দুই বছরে আমরা এটাকে এই স্বাদুপানির বদ্ধ পরিবেশে এটাকে অভিযোজন অর্থাৎ অভ্যস্তকরণ করিয়েছে। আমাদের মৎস্য গবেষণা ইনস্টিটিউট 30টা মাছের কৃত্রিম প্রজননে সফলতা লাভ করেছে এবং আমরা 31তম মাছ হিসেবে এই কাকিলার মাছের কৃত্রিম প্রজননে আমরা সফল কাম লাভ করলাম। কুষ্টিয়া রাজবাড়ির বর্ডার এলাকাতে পদ্মা নদীর একটি শাখা যেখান থেকে মানে প্লাবিত হয়ে বাওয়ারের মতন এলাকা আছে, সেই সমস্ত জায়গার থেকে আমাদের কালেকশন করতে হয়েছে। তারপরে সিরাজগঞ্জের যমুনা নদীর যে শাখা সেই সমস্ত জায়গাতে আনতে হয়েছে। এত দূর থেকে এটাকে আনার যে কলাকৌশল, প্রথম চান্সেই কিন্তু আমরা সফলতা করি অর্জন করে নিই। প্রথম দিকে হয়তো কম সফল হয়েছি, তারপরে আস্তে আস্তে আমাদের অভিজ্ঞতার পাশাপাশি বেশি সফল হয়েছি, তারপরে পুকুরে অভ্যস্ত করেছি, তারপরে আমরা বিভিন্ন সময় ট্রায়াল দিতে দিতে ট্রায়াল অ্যান্ড এরর প্র্যাকটিস করতে 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 এক সময় যেটা এই করছে এখন আমাদের পালা হলো স্ট্যান্ডার্ডাইজেশনের দিকে যাওয়া, চাষি পর্যায়ে দেওয়ার জন্য সরকারি বেসরকারি যে এক্সটেনশন এজেন্সি আছে তাদের মাধ্যমে প্রযুক্তি হস্তান্তর করেই এবং প্রশিক্ষণের মাধ্যমে চাষি পর্যায়ে দেওয়া হবে।